আমরা প্রথম বর্ষের ডিএসএমএস এর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আজকে আমার আলোচনা। কি নিয়ে আলোচনা? আমরা একটা বাক্স তুলে দিয়েছিলাম বায়োকেমিকের, সেই বায়োকেমিকের নটা ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বাক্সটা তুলে দিয়েছি, প্রয়োগ করার কথা বলছি। আজকে আমি আমার ইউটিউবে অর্থাৎ ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে নতুন উদ্দীপনা নিয়ে বায়োকেমিকের উপরে 12টা লেকচার দেওয়ার চিন্তা করতেছি। অর্থাৎ আমি বায়োকেমিক ওষুধ দিয়ে সকল রকম রোগের চিকিৎসা করার আহ্বান জানাচ্ছি। কাদেরকে? যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো, কেন এই জিনিসটার আয়োজন এবং এটার সমস্যা কী, সমাধান কোথায়, কীভাবে আমরা শুরু করে সকল রকমের রোগ বায়োকেমিক দিয়েই শেষ করার চেষ্টা করব। তার অর্থ এটা হোমিওপ্যাথিকের একটা ব্রাঞ্চ, অর্থাৎ অভাব পূরণ এবং সে 12টা মেডিসিন দিয়ে সকল রোগের চিকিৎসা করার পদ্ধতি, বহু বইপত্র আছে এবং কাজও উপকারও হয়। সেই সুবাদেই আমি তোমাদের উদ্দেশ্যে প্রথম বর্ষে থেকে এই ওষুধ প্রয়োগ করার কথা বলতেছি। কেন? হাতে কলমে শিকার জন্য। সকল রকমের রোগী বায়োকেমিকের অভাব পূরণের মাধ্যমে আমরা সেবা দিতে পারি। তার অর্থ হোমিওপ্যাথিকের লোক এটা সংঘর্ষ নয়, এটা সাবস্টিটিউট। তার অর্থ হোমিওপ্যাথিক তুমি করবা, বায়োকেমিক করবা না, সেটা আমার আপত্তি নেই। আমি বলছি হোমিওপ্যাথিতে দক্ষতা অর্জন করতে গেলে যত রকমের পড়ালেখা আছে সেটা অনেক কঠিন। তার চেয়ে সহজ সরল ভাষায় আমরা যদি বলি, অভাব পূরণ করে রিলিফ দেওয়া অনেক সহজ। সেই সুবাদে আজকে আমার আলোচনা, সেই সুবাদে 12টা ক্লাস নিয়ে আমি তোমাদের উদ্দেশ্যেই দক্ষ বায়োকেমিক চিকিৎসা করে দক্ষতা অর্জন করতে পারো এবং সেই দক্ষতার উপরে ভিত্তি করেই হোমিওপ্যাথিকের তোমাদের দক্ষতা অর্জন হবে, এই আশা রেখেই আমি আজকের আলোচনা শুরু করছি। আমাদের উদ্দেশ্য একটাই, দক্ষ ডাক্তার তৈরি হওয়া। তাহলে বায়োকেমিক কেন? অভাব পূরণের মাধ্যমে আমরা চিকিৎসা করার চেষ্টা করব। আমি একটা বাক্স তুলে দিয়েছিলাম, আজকে সেই বাক্স থেকে আমি বেরিয়ে আসছি। অর্থাৎ বাক্সটা সাধারণ লোক যে কোনো ঘরে যে কোনো গৃহিণী অথবা যে কোনো লোকে এটা ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করার সুযোগ সুবিধা আছে, সেই নিয়ে একটু আলোচনা করি। আমি ক্যালকেরিয়া ফ্লোরে আলোচনা চলে যাব, অর্থাৎ বায়োকেমিকের 1 নম্বর মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ক্যালকেরিয়া ফ্লোর অথবা আমরা ফ্লোরিকাম যাই বলি। চলে আসি, কী কী সুবিধা, কী অসুবিধা এবং প্রয়োগ কীভাবে করব, কীভাবে আমরা শিখে তাড়াতাড়ি চেষ্টা করব, সেই সুবাদে আজকে আমার আলোচনা। আমি আশা করব তোমরা শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে এই আলোচনা করে আগামী দিন তোমরা বাজার থেকে ওষুধ কিনে প্রয়োগ করতে পারবে আর আমার বাক্স থেকেও প্রয়োগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি কিছু ক্লারিফিকেশন করব, কিছু ব্যাখ্যা করব, প্রয়োগের নীতির কথা বলবো এবং তোমরা 2টা বই সংগ্রহ করে এগুলো পড়ার চেষ্টা করবে বা আমার সঙ্গে যোগাযোগ করো, সেই বই 2টা জোগাড় করতে পারো। একটা হচ্ছে রাধারমণ, আরেকটা হচ্ছে বিজয় কুমার বসু। এই 2টা বই সংগ্রহ করতে পারো, 400 টাকা পাঠালে পাঠানো খরচ সহ আমি পাঠিয়ে দেবো। সেটা তোমাদের অভিজ্ঞতার দরকার হতে পারে, পড়ালেখার দরকার হতে পারে, প্রয়োগের ব্যাপারে সাহায্য হতে পারে। আমরা এই প্রথম বছর থেকেই এই ওষুধ প্রয়োগ করতে যে সকল বাধা পাই না সেগুলো নিয়ে আলোচনা করে আমি ওষুধে চলে আসছি। প্রথমটা কি দেখো, আমি একটা বাক্স দিয়েছিলাম হোমিওপ্যাথিক শিখতে, সকলেই আমাকে অভিযোগ করে আরএসটা পাওয়া যায় না। যাই হোক, হয়তো সেই আলোচনা নাই গেলাম। তাহলে আরএস পাওয়া না গেলে আমার হোমিওপ্যাথিক তো ব্যবহার করা যাবে না এবং হোমিওপ্যাথিক প্রয়োগ করা যাবে না। আমি অনেক দিন থেকেই সেটা ফিল করতেছিলাম। আমার কমলমতি ছাত্ররা ফার্স্ট ইয়ারে যারা পড়ে তারা খুব বিপদে আছে, এই জিনিস সংগ্রহ করে ওষুধ বানানো তাদের পক্ষে অনেকটা কঠিন। সেই সুবাদেই আজকে আমার বায়োকেমিক নিয়ে আলোচনা। অর্থাৎ এটাতে আর কারো উপরে আমার আরএসেরও দরকার নেই বা কারোর উপরে আমার ডিপেন্ড করে কোনো লাইসেন্সেরও দরকার নেই, এ বায়োকেমিক সকলেই ব্যবহার করতে পারে। সেই সুবাদে বাক্সটা দিয়েছি, বাক্সটা সবাই পাওয়ার আর জানার দরকার নেই এবং সেটা যে কোনো রোগে হোক তোমরা 27টি দিন দেওয়ার পরে না কমলে তখন ডাক্তারের পরামর্শ নিতে পারো অথবা যার যার প্রয়োজন অনুপাতে চিকিৎসার ব্যবস্থা করতে পারো। তাহলে সহজ চিকিৎসা হলো এই বাক্সটা ঘরে রেখে সকল রকম রোগের চিকিৎসা করা। সেই উদ্দেশ্যেই আজকে আমার আলোচনা, সেই উদ্দেশ্যেই বায়োকেমিক নিয়ে ক্যালকেরিয়া ফ্লোর নিয়ে
আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। অর্থাৎ আমি 12টা মেডিসিন আলোচনা করব এই মাসের ভিতরে, এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি 30 তারিখের মধ্যেই আমি এই 12টা ওষুধ আলোচনা করব, তোমরা পরে প্রয়োগ করার চেষ্টা করবে। চলে আসি, তাহলে আমি কি 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 বুঝাতে চাইলাম যে আরএসও নাই, এটা ঝামেলাও নেই। অর্থাৎ তুমি ট্যাবলেটগুলো কিনে, অল্প করে ট্যাবলেটগুলো কিনে নিজের প্রয়োজন মতো নিজে ব্যবহার করতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা নাই, সেটি আজকে আলোচনার বিষয়। এবং ওষুধটা কীভাবে কাজ করে, কেমনে কাজ করে, কী কী রোগে কাজ করে সে আলোচনা করব। ওষুধটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম, অর্থাৎ 12টা ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা। কার? বায়োকেমিক্যাল। কে আবিষ্কার করছে? সুশলা। এগুলো বিস্তারিত আলোচনা তোমরা বইতে পাবে, পড়তে পারবে, জানতে পারবে, শিখতে পারবে, শেষ নাই শিকার। আমি কিন্তু শিখাচ্ছি প্রয়োগ, কত সংক্ষেপে কি লক্ষণ দেখেই তোমরা তাড়াতাড়ি প্রয়োগ করে উপশম দিতে পারো, অথবা চিকিৎসা করতে পারো, অথবা তোমার দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারো। চলে আসি তাহলে দ্বিতীয় কথাটা কি, দেখো এই সুবিধা হচ্ছে এটা যে কোনো সময় যে কোনো জায়গায় অল্প আকারে তুমি লগে নিয়ে হাঁটতে পারো, প্রয়োগ করতে পারো, আর যে কোনো লোকেই এটা ব্যবহার করতে পারে। ঘরের যে কোনো লোকেই ওই আমার বাক্স থেকেই ওষুধগুলো প্রয়োগ করলেই হবে, পাওয়ার নিয়ে তার চিন্তা করতে পারে না। তোমরা ডাক্তার, তোমাদের পাওয়ার নিয়ে ভাবার জন্যই আজকে আমার এই আলোচনা। অর্থাৎ আমরা পাওয়ার কিভাবে, কখন, কোন সময় প্রয়োগ করব সেই বিস্তারিত হয়তো আলোচনা করব এই আধা ঘন্টার ভিতরে। চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জিনিস উপহার দিতে, অর্থাৎ তোমরা যেন আগামী দিনে ডাক্তারি করতে পারো। চলে আসি তাহলে, তাহলে কী কী সুবিধা? প্রথম সুবিধা হচ্ছে আরএস লাগে না, বহন করতে সুবিধা, যে কোনো সময় প্রয়োগ করা যায়, ক্ষতির দিক নাই, তার কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে, আর সেবন এবং সহজলভ্য, সহজে বাজার থেকে কিনে তুমি এটা দিতে পারো, যে কেউ ব্যবহার করতে পারে, তোমরা প্রথম বর্ষ থেকে এটা শুরু করতে পারো। সেই সুবাদে তাহলে আজকে বুঝলাম এই জিনিসের প্রয়োজনীয়তা, অর্থাৎ সকল রোগের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, চিকিৎসা করব। চলে আসি তাহলে লক্ষ্যটা কী, অর্থাৎ লক্ষণ কী আছে। দেখো বায়োকেমিক্যাল এই এলোপ্যাথি হোমিওর মতন এখানেও লক্ষণ কিছু কিছু আছে, সেগুলো তোমরা বইতে পাবে, চেষ্টা করবে, আমিও বলার চেষ্টা করব। তাহলে আসি কীভাবে সেটা কাজ করে, কেমনে কাজ করে একটু বলেই আমি কিছু রোগের নাম বলে, ওষুধগুলো, মাত্রা এবং পাওয়ার নিয়ে আমি একটু কথা বলেই শেষ করব। এলোপ্যাথিকের হোমিওপ্যাথিকের মতন এত পাওয়ার এখানে নেই, পাওয়ারগুলো খুব সংক্ষেপে 5-6টা পাওয়ার দিয়েই আমরা চিকিৎসা করতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা বাক্স থেকে ব্যবহার করলে পাওয়ার নিয়ে কোনো আলোচনা নাই, সেটা যে কোনো লোকে ব্যবহার করতে পারবে, কিন্তু এর বাইরে ব্যবহার করতে গেলে আমাদের পাওয়ার নিয়ে আলোচনা, মাত্রা নিয়ে আলোচনা, লক্ষ্য নিয়ে আলোচনা, লোকগুলো সেগুলোর চেষ্টা করেই আমরা এগুনোর চেষ্টা করব। চলে আসি তাহলে ক্যালকেরিয়া ফ্লোরিকামটা, অর্থাৎ এটা অন্ডলালা, অন্ডলালা শব্দের অর্থটা কি, অর্থাৎ অ্যালবুমিন। তোমরা অ্যালবুমিন বুঝতে সবাই বুঝো, অ্যালবুমিন হচ্ছে একটা স্বচ্ছ পদার্থ যার পিছলা ভাব। যেমন অন্ডলালা বলতে আমরা সহজে বুঝি ডিমের ভিতরে যেই লাল অংশ বাদে যেইটুকু আছে সেটুকুই অন্ডলালা বলা হয়। অর্থাৎ এবার তাহলে বুঝতে পারছ অন্ডলালা মানে কি। এই অন্ডলালা অ্যালবুমিন বলে, এই অ্যালবুমিনের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরিকামের ক্রিয়ার ফলে একটা জিনিস তৈরি করে আমাদের বডিতে কাজে লাগায়। অর্থাৎ আমাদের তো সূক্ষ্মমাত্রা প্রয়োগ করি, সেই সূক্ষ্মমাত্রাটা যখন অন্ডলালার সঙ্গে গিয়ে তাকে যেই কাজ করার সুযোগ করে দেই অন্ডলালার মাধ্যমে, সেটাই হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এবং কী কী কাজ করে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে চলে আসি, তাহলে আমরা অন্ডলালা বুঝলাম এবং অন্ডলালা আমাদের শরীরে আছে, সেটা সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর ক্রিয়া করে কী কী কাজ করে সেটি আমাদের লক্ষ্য, অর্থাৎ কী কী ওষুধ আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আসি এই অন্ডলালার সঙ্গে মিশ্রিত হয়ে সে দুইটা জিনিস করে। একটা হলো শক্ত, অর্থাৎ আমাদের এই বডিতে যখন কোথাও অন্ডলালা কাজ করে না, ক্যালকেরিয়া ফ্লোরিকামের অভাব হয়, তখন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে শৈথিল্য, অর্থাৎ ইন্দ্রিয়গুলো, রগগুলো আর খিস্তে পারে না, লুজ হয়ে যায়, অথবা অন্ডলালা তৈরি করে কোথাও গিয়ে সেটা টিউমার তৈরি করে, এই দুইটা কাজে তার প্রধান। তাহলে দেখো আমার এই দুইটা কথা মনে রাখতে পারলে, অর্থাৎ শৈথিল্যভাব আর হচ্ছে কোথাও সেগুলো জমা করে রাখে, তখন সেখানে টিউমারের সৃষ্টি হয়, এই দুইটা কাজে তার। এই দুইটা কাজেরই আলোচনা করে আমি শেষ করব যে সকল রোগ এটা থেকে তৈরি হয়। তাহলে চলে আসি, তাহলে দেখো কত সুন্দর, অর্থাৎ
শক্ত টিউমার যে কোনো জায়গায় হোক আমরা ক্যালকেরিয়া ফ্লুরিকাম ব্যবহার করতে পারি। অর্থাৎ যত রকমের শক্ত রোগ আছে এবং ইভেন ব্লাড টিউমার, অর্থাৎ মাথায় যখন টিউমার থাকে ছোটো ছোটো বাচ্চাদের, অথবা সেখানে আমরা এটা প্রয়োগ করতে পারি। শক্ত টিউমার যে কোনো জায়গায় হোক আমরা ব্যবহার করতে পারি। দেখো আমি পরে আলোচনা করব একটার সঙ্গে একটা মিল কোথায়, ক্যালকেরিয়া ফসের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লুরিকামের পার্থক্যটা কোথায়, সেটা যখন তুলনামূলক আলোচনা করব তোমাদের উদ্দেশ্যেই তখন আমি বলব। আমি খালি প্রয়োগের কথা বলতেছি, কত সহজে আমরা এটা প্রয়োগ করতে পারি। কিছু কিছু লক্ষণ এখানে আছে, তোমরা বইতে পাবে, পড়ার চেষ্টা করবে, বই দুটা সংগ্রহ করে নিজেরা রেখে প্রয়োগ করবে, আর আমার ক্লাস শুনিয়েও তুমি প্রয়োগ করতে পারো, কোনো রকমের অসুবিধা নাই। যদি তুমি আরও জানতে চাও তাহলে বইপত্র কিনে শুরু করতে পারো, আর তা না হলে আমার এটা দিয়ে তুমি শুরু করতে পারো, কোনো রকমের অসুবিধা নাই। দেখো এখানে পাওয়ার কিন্তু বেশি নাই, অর্থাৎ 3x, 4x, 6x, 12x, 24x, 30x, 60x, 200x, এই পাওয়ারগুলো সচরাচর পাওয়া যায়। এত বিভিন্ন পাওয়ার দিয়ে আমরা মনে রাখাটা কষ্ট। আমি আজকে আগে প্রথমে বলে যাই এই মাত্রা এবং পাওয়ার আমরা কিভাবে ব্যবহার করব। দেখো এত পড়ালেখা করে আমি বাক্সটা দিয়েছি রিলিফ পাওয়ার জন্য, অর্থাৎ বাক্স থেকে ব্যবহার করলে তোমাদের পাওয়ারের আর কোনো প্রয়োজন নাই, পাওয়ারের কাজ কী অমুক কী এত কিছু জানার দরকার নাই। কিন্তু আমরা যখন মূল ডাক্তারি শিখতে যাব, বিশাল বিজ্ঞান, সেখানে আমার মনে হয় এত সহজে বা এই 10-12টা লেকচারে কিচ্ছু হয় না। অর্থাৎ এক একটা রোগ দৃষ্টি আমরা নানা রকম রোগের প্রয়োগ করব। যেহেতু আমরা ডাক্তারি শিখতে যাচ্ছি, অর্থাৎ ডাক্তারি প্রথম স্টেজে আছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, সেই সুবাদে আমাদের কাছে যে সকল রোগী সকল আসে সেগুলোর উপরে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। দেখো আমার বাক্স থেকে ওষুধ তুমি প্রয়োগ করছো, কাজ হয়নি, কাজ না হলে তুমি কী করবা, তুমি তখন 30x প্রয়োগ করবা, অর্থাৎ 12x-ও আর গেলে না। অর্থাৎ আমার বাক্স থেকে ওষুধ প্রয়োগ করার পরে তুমি 30x-এ চলে গেলা, 30x কাজ করলো না 60x-এ গেলা, 60x-এ কাজ করলো না 200x-এ গেলা, কখন যাবে, কীভাবে যাবে, কেন যাবে। আচ্ছা চলে আসি এবার, যে কোন আমি খালি আলোচনা করছি পাওয়ার নিয়েই, প্রত্যেকটাই এরকম, আমরা সেভাবেই চিকিৎসা করতে যাব। অর্থাৎ দেখো একটা শক্ত টিউমার, তুমি 6 আমার বাক্স থেকে ওষুধ দিলা, কাজ হলো না, ঠিক আছে কতদিন দিবা। কোনো ওষুধেই 2 মাত্রা করে বা 1 মাত্রা করে যদি দাও, সকালে বিকাল 2টা 2টা করে, 4টা, আমি 2টার বেশি মাত্রা কথা বলবো না, সে নিয়ে অনেক আলোচনা আছে, অনেক অনেক তথ্যকথা আছে, এগুলো এত সংক্ষেপে এত আধা ঘন্টার ভিতরে বলা যাবে না। তাহলে আমরা কী করলাম, বাক্স থেকে অথবা বাজার থেকে অথবা তুমি সংগ্রহ করে 12x বা 6x ব্যবহার করলা, 7 দিন থেকে 10 দিন কোনো কাজ হলো না, পরের পাওয়ারে গেলা, কিসের সময়, যে রোগগুলোর কথা বলবো, তা নাহলে 30-তে গেলা, তারপর না হলে 200 অথবা নাই গেলা, 200 পর্যন্ত যাবা, এর উপরে যাওয়ার কোনো দরকার নেই, 200 3-4 দিন বা 7 দিন ব্যবহারের পরে আর বেশি করবে না, ওষুধ মাত্রই অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া উচিত না। আচ্ছা চলে আসি তাহলে, তাহলে কী শিখলাম, আমরা প্রথমেই 6x বা 12x দিয়ে শুরু করব, কাজ না হলে 30x-এ যাব এবং 7 থেকে 10 দিন 6x বা 12x যাব, তারপরে 30x আমরা 7 দিন যাব, তারপরে 200x 4-5 দিন দিয়ে ব্যর্থ হইলে আমরা বলবো আপনি এলোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা চলে যান। তাহলে কী সুন্দর ব্যবস্থা, অর্থাৎ আমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছি, আমরা যারা ডাক্তারি শিখতে চাচ্ছি, আমরা যারা জানতে চাচ্ছি কীভাবে কী হয় পড়ালেখা করব আর প্রয়োগ করব, কী পাওয়ার প্রয়োগ করব, প্রথমে 6x অথবা 7 দিন বা 10 দিন, 12x 6 থেকে 10 দিন, তারপরে না হলে 1 সপ্তাহ 30, তারপরে না হলে 200 4-5 দিন ব্যবহার করে চিকিৎসা না হলে আমরা বিদায় দেব। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে যাব, তাহলে আমাদের মাত্রা হয়ে গেল, অর্থাৎ আমরা মাত্রা জ্ঞান বুঝলাম এবং পাওয়ার বুঝলাম এবং প্রয়োগ বুঝলাম। আমার বাক্স থেকে প্রয়োগ করলে সেটা আলাদা, আমি কোনো জেনারেলাইজ করে একটা পাওয়ার দিয়েছি সেটার অর্থ এই কথা নয় সর্বরোগের সর্বকালের ওষুধ এটা নয়। আমরা ডাক্তারি করতে গেলেই পাওয়ার লাগতে পারে, পাওয়ার ভালো না হলেই তুমি তখন 30x-এ যাবে অথবা 200x-এ যাবে। এবার আমি চলে আসি, আমরা চিন্তা করব, এবার আসি যে কী কী রোগে আমরা সচরাচর কাজ করি। দেখো আরেকটা মানসিক রোগ আছে, অর্থাৎ দেখবা কেউ যদি টাকা হারাইয়া কষ্ট পায়, মনে কষ্ট পায়, এটার জন্য ক্যালকেরিয়া ফ্লোর সবচেয়ে ভালো। অর্থাৎ 6x বা 12x তুমি যদি দিনে 2 বার করে 1 সপ্তাহ যাও বা 10 দিনে যাও, এই রোগ ভালো হয়ে যাবে। অর্থাৎ কি, অর্থ কষ্ট, অর্থনাশ, কারো যদি অর্থনাশ ও টাকা পয়সা ধ্বংস হয়ে যায়, মানসিক কষ্ট,
এটার উপরে এই ক্যালকেরিয়া ফ্লোর চরমভাবে কাজ করে। অর্থাৎ 6x বা 12x আমরা বাক্স থেকে দিতে পারো, কাজ না হলে তুমি 30x ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি যখন ডাক্তার হইছো, তোমাকে পাওয়ারগুলো বই থেকে আরও সংগ্রহ করে জানার চেষ্টা করতে। আমি একটা ধারাবাহিকতা বললাম, আচ্ছা চলে আসি আর কি। দেখো আমি আগে বলছি, যত রকমের অর্বুদ আছে বা টিউমার আছে অর্থাৎ শক্ত, তত রকমের ওষুধ আমাদের এই কাজ করে। কাজ কখন, আমি 15 দিন বা 1 মাস দেখব। কীভাবে বললাম, 6x বা 12x 7 থেকে 10 দিন, 12x তত 6 দিন, আর কি 30x 1 সপ্তাহ, তারপরেরটা 4 দিন বা 5 দিন, 200x ভালো হলো না, তুমি ক্ষমা দাও, অর্থাৎ আমার দ্বারা চিকিৎসা হবে না, আপনি অন্য চিকিৎসা ব্যবস্থা করেন। তাহলে টিউমার তোমরা ভালো করতে আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে দেখবা টিউমারটা শক্ত কিনা, নরম কিনা, সেগুলো আমরা পরে আলোচনা করার কথা বলবো। শক্ত দেখলে এটা, সেটা হাড়ের উপরও হোক আর মাংসপেশিতে হোক, শক্ত হইলে, আর বাচ্চাদের রক্তর্ব, কোনো শিশুর যদি মাথাতে টিউমার হয় এবং সেই রক্তর্ব যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে। চলে আসি তাহলে কি, দেখো আরেকটা রোগ আছে, সানি রোগ। সানি রোগ তো বুঝো, এই বৃদ্ধ বয়সে কারো হয়তো চোখে সানি পড়তেছে, সে দেখতেছে না, সে অপারেশন করবে। কি সুন্দর, তোমরা যদি এগুলো প্রয়োগ করো, আমি বুঝি না আমরা কেন এই 200 বছর এত পিছনে পড়েছিলাম, আমি জানি না, কারণ এটার বহুল ব্যবহার হয় নাই। বহুল ব্যবহার হওয়ার মতন আমাদের অনেক দোষ ত্রুটি আছে, অর্থাৎ আমরা প্রয়োগ শিখিনি। তাহলে এই এই 12x দিয়ে শুরু করতে পারো, অর্থাৎ 6x বা 12x, 12x-এ বেটার, 6x-এর দরকার নাই। আমরা 12x থেকেই ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করার শুরু করব। কোথায়, সানিতে, 7 দিন বা 10 দিন দেবো, ভালো হয় নাই 30x, ভালো হয় নাই 200x, ব্যাস 1 মাস দেখব সেই রোগী ভালো হওয়ার, 80% ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো সানি রোগে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি চলে আসি এবার, এবার কি, তাহলে সানি রোগ তো আমাদের হয়ে গেল, অর্থাৎ আমরা সানি রোগেও আমরা এই ওষুধ দিয়া চিকিৎসা করতে পারি। তারপর কি, দেখো বৃদ্ধ বয়সে দাঁত নড়ে কিন্তু ব্যথা বেদনা নাই, সেখানেই ক্যালকেরিয়া ফ্লোর চমৎকার কাজ করে। আর কি, এই অন্ডরালার সঙ্গে সে মিশে এনামেল তৈরি করে দাঁতের উপরে, সুতরাং দাঁতের উপরে ক্যালকেরিয়া ফ্লোর প্রচুরভাবে কাজ করে। প্রচণ্ড তার এই নড়া দাঁতও অনেক সময় বসে যায় যদি তুমি তোমার প্রয়োগ ঠিক মতন করতে পারো। আমি তো বললাম বাক্স থেকে, না হলে 30x-এ চলে যাও, অর্থাৎ আমার বাক্সে ওষুধে যদি কাজ না করে 30x বাজার থেকে কিনে প্রয়োগ করো। আমি একটা জেনারেলাইজেশন ওষুধ কথা বলছিলাম, অর্থাৎ 9টা পদ দিয়ে চিকিৎসা করা। সেখানে আমি স্যালেসিও রাখি নাই, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফো রাখি নাই, আরও একটা ওষুধ আমি বাদ দিয়েই এটা করছি, সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আজকে কিন্তু তোমাদের কাছে নতুন দিগন্তের কথা শোনাচ্ছি, অর্থাৎ যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, তোমরা চিকিৎসা শুরু করবা, যেহেতু আমরা আরএস জোগাড় করতে পাচ্ছি না, শিশি, বোতল, লেবেল অথবা এত কষ্টের ভিতরে না থেকে আমরা প্রয়োগ শেখার জন্যই আমার এই উদ্দেশ্য, আমার এই বায়োকেমিক নিয়ে আলোচনা এবং আমার ইউটিউবের এই বক্তব্যগুলো তোমরা শুনি, সবাইকে প্রচার করার চেষ্টা করবে, নিজেরা তৈরি হবে, আগামী দিনের জন্য দক্ষ ডাক্তার হতে পারো। চলে আসি তাহলে, দাঁত নড়ার দেখলা 1 নম্বর, দেখো তারপরে আসো কি, তারপরে আসো প্লিয়া বা যকৃত যদি শক্ত হয়ে যায়, কোনো অঙ্গ যদি শক্ত হয়ে যায়, সেটা হার্ট হোক, লিভার হোক, স্পিন হোক, কিডনি হোক, হার্ডনেস যদি হয়ে যায়, যদি কোনো ডাক্তার বলে সেটা শক্ত হয়ে গেছে, রিজিড হয়ে গেছে, তাইলে ক্যালকেরিয়া ফ্লোর আমরা ব্যবহার করতে পারি। আর কি, আর চলে আসি হার্নিয়া, দেখো কি চমৎকার কাজ। হার্নিয়ার তোমরা নিশ্চয়ই বুঝো, অর্থাৎ অন্ডকোষের দুই পাশে ফুলে যাওয়া বা অন্ডকোষে অনেক সময় আমরা যেটা বলি প্রলাপসে চলে আসা, সে সকল ক্ষেত্রে অথবা হাইড্রাসিল, এই সকল ক্ষেত্রে দেখো আমাদের তো ওষুধ 12টা, আমাদের তো এত ওষুধ নাই, সুতরাং ক্যালকেরিয়া ফ্লোর এই সকল ক্ষেত্রে চমৎকার কাজ করে। অর্থাৎ যেখানেই কোনো রগের টান অথবা রগের মাধ্যমে কোথাও কোনো টিউমার হয়ে যাওয়া, সেখানে এই অন্তঃবিদ্রি অর্থাৎ হার্নিয়া রোগে ক্যালকেরিয়া ফ্লোর 12x ব্যবহার করো, বাক্স থেকে ব্যবহার করো, ভালো না হলে 30 ব্যবহার করো, তা না হলে 200 ব্যবহার করবা 4-5 দিন, ভালো না হলে তুমি বলে দিবা আমার দ্বারা সম্ভব নয়। আর যদি বুঝো কাজ হচ্ছে, তাহলে ওষুধ প্রয়োগ করতে পারো। অর্থাৎ 200-এ 4 দিন পরে যদি কাজ হয়, আরও লাগবে কি লাগবে না সেটা তোমার উপরে নির্ভর করবে। অর্থাৎ আমরা 7 দিন বা 4 থেকে 5 দিন ব্যবহার করে বুঝবো এই ওষুধের কাজ হচ্ছে কি না হলে আর 200x-এর দিকে যাবে না। আর যদি কাজ শুরু হয়,
তাহলে তুমি তোমার পাওয়ার মতন ব্যবহার করবে এবং প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে হার্নিয়াতে গেলাম, আর একটা কথা দেখো, কত রোগের ওষুধ একটা, কিন্তু হোমিওপ্যাথিতে একটা রোগের ওষুধ অন্তত 50টা। আর এখানে কি সুবিধা, এতগুলো রোগের নাম বললাম, ওষুধ একটা ক্যালকেরিয়া ফ্লুর, আরেকটা কি, আরেকটা হচ্ছে জরায়ুর স্থানচ্যুতি। দেখো জরায়ুর যত রকমের রোগ ট্রাভেলস আছে, আমরা জরায়ু প্রলাপস হয়ে যায়, জরায়ু নেচে নেমে চলে আসে এবং জরায়ুর অনেক সময় ব্লিডিং হয়, অনেক সময় সকল রোগেই আমরা ক্যালকেরিয়া ফ্লুর ব্যবহার করতে পারি। জরায়ুর যখন রগগুলো লিগামেন্টগুলো ঢিলা হয়ে যায়, লুজ হয়ে যায়, জরায়ু যখন বেরিয়ে চলে আসতে চায়, টানটা থাকে না, এ সকল ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লুর চমৎকার কাজ করে। সেখানে আমরা এই কথাও মনে রাখতে পারি, বাচ্চা হওয়ার সময়ও অর্থাৎ গর্ভবতী মহিলাদেরকেও আমরা ক্যালকেরিয়া ফ্লুর মাঝে মাঝে দিতে পারি, বেশি দেওয়ার দরকার নেই। তার লিগামেন্টের লুজ হয়েছে আমি জানি না, কিন্তু সেই কারণে আমরা মাসে হয়তো দুইবার তিনবার বা চারবার ব্যবহার করতে পারি ক্যালকেরিয়া ফ্লুর, কিন্তু ক্যালকেরিয়া ফ্লুর সেখানে মেইন। যাই হোক, এগুলো পরে যখন আলোচনা করব তখন তো, তাইলে আমরা কোথায় দেবো, লিগামেন্ট যদি ঢিলা হয়ে যায় অথবা লিগামেন্ট যদি লুজ হয়ে যায়, লিগামেন্ট যদি ফাংশন না করে, সে সকল ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লুর ব্যবহার করতে পারি। তাহলে জরায়ুর উপরে সেটা খুবই কাজ করে। আর কি দেখো, হাইড্রাসিলের কথা বললাম, জরায়ুর কথা বললাম, চামড়া ফেটে যাওয়া অথবা করণ, অর্থাৎ পায়ে যদি আমরা ম্যাকফস ক্যালিমিউর এবং ক্যালকেরিয়া ফ্লুর দিয়া, আমার মনে হয় তোমরা ব্যর্থ হবে না করণে, অর্থাৎ আমরা যেটা গ্যাস বলি, গ্যাসের চিকিৎসা এই তিনটা ওষুধ দিয়ে হয়। ব্যথা হলে ম্যাকফস থাকবে, ক্যালিমিউর থাকবে আর ক্যালকেরিয়া ফ্লুর, এই তিনটা ওষুধ দিনে দুবার, এক সপ্তাহ অথবা 10-12 দিন, ভালো না হলে নেক্সট পাওয়ারে যাও, নেক্সট পাওয়ার ভালো না হলে নেক্সট পাওয়ার যাও, না ভালো হলে ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। এই যে সকল রোগের কথা বললাম, বইয়ের ভিতরে সুন্দরভাবে পাবে এবং সুন্দরভাবে প্রয়োগ করে নতুন যুগের সূচনা করো। তোমরা প্রাথমিক স্টেজে ডাক্তারি করতেছো, কারণ এত কিছু জোগাড় করে হোমিওপ্যাথিক করাটা অনেক কঠিন, সহজ সরলভাবে এটা অভাব পূরণ, এটা অন্য কোনো কিচ্ছু না, অভাব পূরণের মাধ্যমে আমরা সকল রোগের চিকিৎসা করতে পারি। সেই সুবাদেই আজকে এটার আলোচনা, সেই সুবাদেই আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা যেন সহজভাবে চিকিৎসা করতে না পারো, বিভ্রাটে না হও, অর্থাৎ প্রশাসনিক এবং এই ঝামেলাতে তোমরা না পড়তে পারো, কারণ আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা এই ওষুধ দিয়েই চেষ্টা করব। চলে আসি, তাহলে চর্মরোগ ফাটা, অর্থাৎ ফাটা এবং আমরা যেটা গ্যাস বলি অথবা করণ বলি, সেখানে আমরা ক্যালকেরিয়া ফ্লুর দিয়ে উপকার পেতে পারি। চলে আসি, আর কি বাতের ব্যথা অর্থাৎ কটিবাত, সেখানেও আমরা ব্যবহার করতে পারি, কারণ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কয়েকটা লক্ষণ মিললে কোথায় কোথায় আমরা প্রয়োগ করব, আমরা বুঝে চেষ্টা করব। অর্থাৎ লিগামেন্ট ঢিলা হওয়া অথবা লিগামেন্টের কাজ হওয়া, এটা যেন আমাদের মনে রাখতে হবে।